বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম। আজ আলোচনা করব যৌন রোগের কারণ এবং যৌন রোগের স্থায়ী ও প্রাকৃতিক চিকিৎসা কি। ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের রোগীদের জন্য যৌন রোগের স্থায়ী চিকিৎসা বিষয় নিয়ে সম্মানিত সুধি, যারা যৌন রোগে আক্রান্ত হয়েছেন, চক্ষু লজ্জায় কারোর কাছে বলতে পারছেন না, বিভিন্ন ওষুধ খেয়ে আরো ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার অভিজ্ঞতা থেকে বলছি, এই ভিডিওতে সম্পূর্ণ ন্যাচারাল এবং স্থায়ী চিকিৎসা দেওয়া হলো। আমি আশাবাদী এই চিকিৎসায় আপনি সম্পূর্ণ স্থায়ী সমাধান পাবেন ইনশাল্লাহ। দর্শক, ভিডিওটি শেয়ার করে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে যৌন রোগে আক্রান্ত অনেকেই। আসুন প্রথমেই জেনে নেই যৌন রোগ কি। যৌন কামনা একজন সুস্থ পুরুষ মানুষের জৈবিক চাহিদা মাত্র। প্রত্যেক মানুষই স্বাভাবিক যৌন ক্ষমতা নিয়েই জন্মায়। এই ক্ষমতার সফলতা নির্ভর করে তার সাংস্কৃতিক, অর্থনৈতিক, যৌন জ্ঞান ও পরিবেশের উপর। যখন কোনো পুরুষ তার যৌন সঙ্গিনীর প্রত্যাশা পূরণ করতে পারে না, তখনই আমরা তাকে যৌন অক্ষমতা বা যৌন দুর্বলতা বলে থাকি। রোগটাকে বলা হয় ইম্পটেন্সি এবং রোগীকে বলা হয় ইম্পটেন্ট। আসুন জেনে নেই কি কি কারণে যৌন রোগ হয়। মনে রাখতে হবে, ধ্বজভঙ্গ অর্থ লিঙ্গ উত্থান অক্ষমতা সম্পূর্ণ হ্রাস পাওয়া নয়। ধ্বজভঙ্গ ব্যক্তিরও যৌন উত্তেজনা থাকে, তাদের লিঙ্গ শক্ত হয়। অনেক ব্যক্তির লিঙ্গের শিথিলতা থাকলেও আংশিক উত্তেজিত হয়। সন্তোষজনক ভাবে পূর্ণ কামনা বা যৌন মিলনের পরিতৃপ্তির জন্য লিঙ্গের পরিপূর্ণ উত্থান অক্ষমতাকে বলা হয় পুরুষাঙ্গের শিথিলতা। এই অক্ষমতা বা শিথিলতা জীবনের নানা কারণে সৃষ্টি হয়। আমাদের দেশের পুরুষেরা যে সমস্ত সমস্যায় বেশি ভুগে থাকেন তা হল দ্রুত বীর্যপাত, যৌন দুর্বলতা, লিঙ্গের শিথিলতা অথবা লিঙ্গ উত্থান অক্ষমতা, অধিক স্বপ্নদোষ, শুক্রমেহ বা লালামেহ, প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি বা প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া ও হস্তমৈথুন জনিত সমস্যায় বেশি ভুগে থাকেন। এই সমস্যার প্রধান কারণ যৌন শিক্ষার অভাব এবং যৌন শিক্ষাকে ঘৃণার চোখে দেখা। বিভিন্ন ধরনের মানসিক কারণের মধ্যে রয়েছে পিতামাতার সাথে মতবিরোধ, পারিবারিক পরিবেশে যৌন বিষয়ে ঘৃণা প্রকাশ করা, মানসিক দুশ্চিন্তা, নিজেকে অপরাধী ভাবা, বিষণ্ণতা, যৌন রোগের প্রতি ভয়, যৌন কাজে মতবিরোধ, যৌন সঙ্গিনীর প্রতি অবিশ্বাস, নিয়ম বহির্ভূত যৌন ক্রিয়া সম্পন্ন করা, যৌন বিষয়ে জ্ঞান অর্জন না করে দাম্পত্য জীবন শুরু করা, দাম্পত্য জীবনকে রোমান্টিক করার বিষয়ে অজ্ঞতা ইত্যাদি। দৈহিক কারণের মধ্যে রয়েছে শারীরিক অক্ষমতা, জন্মগত বিকলতা, অল্প বয়সে লিঙ্গের আঘাত, যৌনাঙ্গের আকার ছোট, পুরুষাঙ্গে রক্ত চলাচলে বাধাপ্রাপ্ত হওয়া, প্রোস্টেট গ্ল্যান্ডের ইনফেকশন, শুক্রনালীর শিরা স্ফীতি হয়ে যাওয়া, লিঙ্গের আঘাত বা ক্ষত ইত্যাদি। বিভিন্ন প্রকার রোগের মধ্যে উল্লেখযোগ্য কারণ হল ডায়াবেটিস। তবে অর্ধেকেরও বেশি রোগী লিঙ্গ উত্থান অক্ষমতায় আক্রান্ত হয় ডায়াবেটিসের কারণে। এছাড়াও হৃদরোগ, রিউমেটিক ফিভার বা বাতজ্বর, স্থূলতা, লিভার সিরোসিস, লিউকোমিয়া, কিডনির কোন রোগ, টেস্টোস্টেরন হরমোনের লেভেলের মাত্রা কমে যাওয়া, প্রোল্যাকটিন হরমোনের মাত্রা বৃদ্ধি পাওয়া, এমনকি পিটুইটারি গ্ল্যান্ডের কোন গোলযোগের কারণেও লিঙ্গ উত্থান অক্ষমতা বা যৌন রোগ দেখা দিতে পারে। বিভিন্ন প্রকার ঔষধের মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকারী ঔষধ, ডায়াবেটিস নিয়ন্ত্রণকারী ঔষধ, পেটের গ্যাস অথবা এসিডিটি নিয়ন্ত্রণকারী ঔষধ, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও ডিপ্রেশন নিয়ন্ত্রণকারী ঔষধ ইত্যাদি। নেশাজাতীয় ঔষধের মধ্যে রয়েছে মরফিন, প্যাথেডিন, ডায়াজিপাম, আর্সেনিক এবং মার্কারি দ্বারা তৈরি ঔষধ সেবনের কারণেও লিঙ্গ উত্থান অক্ষমতা বা যৌন রোগ দেখা দিতে পারে। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আসুন জেনে নেই যৌন রোগের স্থায়ী ও প্রাকৃতিক চিকিৎসা। দর্শক, যৌন রোগ বা যৌন দুর্বলতা দেখা দিলে কাল বিলম্ব না করে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ নেবেন। একজন ডাক্তার রোগের মূল কারণ খুঁজে বের করে এবং
ওই মূল কারণের চিকিৎসা দিয়ে থাকেন আর রোগের কারণ চলে গেলে রোগটি সম্পূর্ণ নিরাময় হয়। অপচিকিৎসা, কোনো সমস্যা দেখা দিলে আমরা প্রথমেই ছুটে যাই পার্শ্ববর্তী কোনো ঔষধের দোকানে অথবা অনভিজ্ঞ কোনো ডাক্তারের কাছে। এরা সামান্য কিছু লাভের আশায় বাজারে প্রচলিত যে ওষুধ আপনাকে দিয়েছে তা খেয়ে তাৎক্ষণিক উপকার পেয়েছেন, কিন্তু দিন দিন আস্তে আস্তে একটু একটু করে আপনার যৌনক্রিয়া একেবারে শেষ হয়ে যাচ্ছে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই ওষুধ ডাবল মাত্রায় খেয়েও আর কোনো কাজ হচ্ছে না। আসুন জীবনকে সুন্দর ও সুস্থ রাখার জন্য অপচিকিৎসা থেকে দূরে থাকি। প্রাকৃতিক চিকিৎসা, দর্শক যৌবন ধরে রাখতে চাইলে দাম্পত্য জীবন শুরুতেই স্বামী স্ত্রী উভয়ই শরবত আবে হায়াত অথবা সফুক আবে হায়াত নিয়মিত খাওয়া উচিত, তাহলে কখনোই আপনার যৌবনে ভাটা পড়বে না ইনশাআল্লাহ। দর্শক প্রাকৃতিক ঔষধ কখনোই তাৎক্ষণিক কাজ করে না, যে কারণে আপনার যৌন রোগ হয়েছে। প্রাকৃতিক ঔষধ সেবনে আপনার শরীরের সেই কারণ নিরাময় করে। যাদের প্রোস্টেট গ্যালান বড় হয়ে গেছে, প্রস্রাব পরিষ্কার হয় না, প্রস্রাবের সাথে বা প্রস্রাবের আগে অথবা পরে পুঁইশাকের লালার মতো অথবা সাদা ভাতের মারের মতো বের হয় এবং ঘন ঘন স্বপ্নদোষ হয়, আপনাদের জন্য এই চিকিৎসা অত্যন্ত কার্যকরী। এক নম্বর, সফুক ট্রাইবুলাস, এক চা চামচ ঔষধ সকালে দুপুরে ও রাত্রে এক গ্লাস ঠান্ডা পানিতে মিশিয়ে খাবারের এক ঘন্টা পরে খাবেন। শুধু স্বপ্নদোষের রোগীরা গরম দুধ ব্যবহার করবেন। দুই নম্বর, সফুক আবে হায়াত, এক চা চামচ ঔষধ রাত্রে এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখে সকালে খাবারের এক ঘন্টা আগে খাবেন এবং এক চা চামচ ঔষধ রাত্রে এক গ্লাস হালকা গরম দুধে মিশিয়ে খাবারের এক ঘন্টা আগে খাবেন। এতে করে কিডনি সহ মূত্রতন্ত্রের যাবতীয় রোগ নিরাময় হবে ইনশাআল্লাহ। যাদের যৌন দুর্বলতা, ধ্বজভঙ্গ, দ্রুত বীর্যপাত, যৌন আকাঙ্ক্ষা নেই, আপনাদের জন্য এই চিকিৎসা 100% কার্যকরী। এক নম্বর, শরবতে আবে হায়াত, ছয় চা চামচ ঔষধ প্রতিদিন সকালে খালি পেটে খাবেন। ওষুধ খাওয়ার পরে এক ঘন্টা অন্য কিছু খাবেন না। এই ওষুধটি দাম্পত্য জীবন শুরুর প্রথমেই স্বামী স্ত্রী উভয়ে খেলে জীবন যৌবন অটুট থাকে। দুই নম্বর, চিল গোজার শাঁস, 7-10 শাঁস পাটায় পিষে এক গ্লাস হালকা গরম পানিতে মিশিয়ে সকালে খালি পেটে খাবেন। তিন নম্বর, সফুক ট্রাইবুলাস, এক চা চামচ ঔষধ সকালে ও রাত্রে এক গ্লাস হালকা গরম দুধে মিশিয়ে খাবেন। এর দ্বারা যাবতীয় যৌন রোগ নিরাময় হবে ইনশাআল্লাহ। যারা লিঙ্গের শিথিলতা বা লিঙ্গ উত্থান অক্ষমতায় ভুগছেন, আপনারা এই ঔষধগুলো খাবেন। এক নম্বর, সফুক আবে হায়াত, এক চা চামচ ঔষধ এক গ্লাস পানিতে রাত্রে ভিজিয়ে রেখে সকালে খাবারের এক ঘন্টা আগে খাবেন এবং এক চা চামচ ঔষধ এক গ্লাস হালকা গরম দুধে মিশিয়ে রাত্রে খাবারের এক ঘন্টা আগে খাবেন। দুই নম্বর, সফুক ট্রাইবুলাস, এক চা চামচ ঔষধ সকালে ও রাত্রে এক গ্লাস হালকা গরম দুধে মিশিয়ে খাবারের এক ঘন্টা পরে খাবেন। আপনার শরীরের মেজাজ যদি শীতল প্রকৃতির হয়ে থাকে, তাহলে উপরের দুইটি ওষুধের সাথে সফুক আজওয়াইন, এক চা চামচ ঔষধ সকালে ও রাত্রে এক গ্লাস হালকা গরম দুধে মিশিয়ে খাবারের আধা ঘন্টা পরে খাবেন। আর আপনার শরীরের মেজাজ যদি উষ্ণ অথবা খিটখিটে প্রকৃতির হয়ে থাকে, তাহলে উপরের দুইটি ওষুধের সাথে সফুক সিমেন্ট প্লাস, এক চা চামচ ঔষধ, 2 চা চামচ মধু, এক গ্লাস হালকা গরম দুধে মিশিয়ে সকালে এবং রাত্রে খাবারের এক ঘন্টা পরে খাবেন। এতে লিঙ্গের শিথিলতা এবং লিঙ্গ উত্থান অক্ষমতা সম্পূর্ণভাবে নিরাময় হবে ইনশাআল্লাহ। যারা ডায়াবেটিস রোগের কারণে যৌন রোগে ভুগছেন, আপনাদের জন্য এই ওষুধগুলো অত্যন্ত কার্যকরী। এক নম্বর, সফুক আবে হায়াত, এক চা চামচ ঔষধ এক গ্লাস হালকা গরম পানিতে রাত্রে ভিজিয়ে রেখে সকালে খাবারের এক ঘন্টা আগে খাবেন। ঠিক একই ভাবে এক চা চামচ ঔষধ সকালে এক গ্লাস হালকা গরম পানিতে ভিজিয়ে রেখে রাত্রে খাবারের এক ঘন্টা আগে খাবেন এবং সফুক ট্রাইবুলাস, এক চা চামচ ঔষধ সকালে ও রাত্রে এক গ্লাস হালকা গরম পানিতে মিশিয়ে খাবারের এক ঘন্টা পরে খাবেন। যারা হৃদরোগ ও হাই ব্লাড প্রেশারের কারণে যৌন রোগে ভুগছেন, আপনাদের জন্য নিচের ঔষধগুলো অত্যন্ত কার্যকরী। এক নম্বর, শরবতে আবে হায়াত, 6 চা চামচ ঔষধ প্রতিদিন
সকালে খালি পেটে খাবেন, ঔষধ খাওয়ার পরে এক ঘন্টা কিছু খাবেন না। দুই নম্বর, সফুক আবে হায়াত, এক চা চামচ ঔষধ রাত্রে এক গ্লাস হালকা গরম পানিতে ভিজিয়ে রেখে সকালে খাবারের এক ঘন্টা আগে খাবেন। একই ভাবে এক চা চামচ ঔষধ এক গ্লাস হালকা গরম দুধে মিশিয়ে রাত্রে খাবারের এক ঘন্টা আগে খাবেন। সফুক ট্রাইবুলাস, এক চা চামচ ঔষধ সকালে দুপুরে ও রাত্রে এক গ্লাস ঠান্ডা পানিতে মিশিয়ে খাবারের 30 মিনিট পরে খাবেন। যারা গ্যাস্ট্রিক আলসার সহ পেটের নানা রকম সমস্যার কারণে যৌন রোগে ভুগছেন, আপনাদের জন্য এই ওষুধগুলো ভালো কাজ করবে। এক নম্বর, সফুক আবে হায়াত, এক চা চামচ ঔষধ এক গ্লাস হালকা গরম পানিতে রাত্রে ভিজিয়ে রেখে সকালে খাবারের এক ঘন্টা আগে খাবেন। এবং একই ভাবে এক চা চামচ ঔষধ এক গ্লাস হালকা গরম পানিতে সকালে ভিজিয়ে রেখে রাত্রে খাবারের এক ঘন্টা আগে খাবেন। দুই নম্বর, সফুক আসলুস, এক চা চামচ ঔষধ এক চা চামচ ইসুপুলের ভুসি এক গ্লাস ঠান্ডা পানিতে মিশিয়ে সকালে এবং রাত্রে খাবারের 30 মিনিট আগে খাবেন। তিন নম্বর, সফুক আজওয়াইন, হাফ চা চামচ ঔষধ এক কাপ হালকা গরম পানিতে মিশিয়ে সকালে এবং রাত্রে খাবারের 30 মিনিট পরে খাবেন। উপরের ঔষধ সেবনের পাশাপাশি অবশ্যই পরামর্শ মেনে চলতে হবে। সর্বোপরি সুস্থ না হওয়া পর্যন্ত ডাক্তারের পরামর্শে চলতে হবে। সম্মানিত সুধী, আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে লাইক দিয়ে আমার সাথেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আমার কথাগুলো বুঝতে যদি আপনাদের কোথাও কোনো কষ্ট হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। দর্শক, আজ বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।